দেখতে পাচ্ছ যে আজকে এই 3 ফুটের অ্যাকোয়ারিয়ামটা তোমাদের, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আমার ভাই বলেছিল আর কি, যে এর মধ্যে একটা ক্রিয়েচার ছাড়া হবে যেটা মাছ থাকে। তো আজকে সেটা আমি এনেছি, আজকে মহলা এটা এনেছি, আর সেটা তোমাদেরকে আজকে দেখাবো, এটা রিলিজিংটা তোমাদের দেখাবো পুরোটা। আর তোমরা একটা জিনিস দেখে নাও, এর মধ্যে সেটআপটা একটু দেখো, তোমরা গেস করতে পারো নাকি সেই এটা কি আছে, আর গেস করতে পারলে তোমরা সেটা কমেন্ট করবে ভিডিওর মধ্যে, যেটা আমাদের উদ্বুদ্ধ করে ভিডিও করতে, আর এই জিনিসগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করো, তোমরা একবার একটু দেখো। তো গাইস, তোমরা জানো আমার দাদা তোমাদের কিছু কথা বললো, এই ট্যাঙ্কের মধ্যে আমি কিছু নিউ ক্রিয়েচার অ্যাড করতে চলেছি। আশা করি তোমরা এই স্ট্যান্ডটা দেখে বুঝতেই পারছো এর মধ্যে কি আসতে চলেছে, কারণ এই স্ট্যান্ডটা একটা স্পেশাল জিনিসের জন্য ইউজ হয়। তোমরা এই ফিল্টার যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা একটা রিইউজ ম্যাটেরিয়াল, এটা একটা পিভিসি পাইপ দিয়ে করা হয়েছে, আর আমার যে আগের পাওয়ার ফিল্টার ছিল সেটা আমি নিচে ইউজ করেছি। আর এর জলটা কিছুটা আমি কমাবো, তারপরে আমি তার মধ্যে ওই ক্রিয়েচারটাকে অ্যাড করবো। দেখো সেকশন হচ্ছে পাইপটা, এই ওয়াটার লেভেলটা আমি এইটুকু পর্যন্ত ই করছি, তোমরা দেখতে থাকো। এই ওয়াটার লেভেল কিছুটা কমিয়ে এসেছি, আর আমি এবার গোল্ডটি দুটোকে তুলে নেবো, কারণ ওই ক্রিয়েচারটা আসলে এই গোল্ডটি দুটো সমস্ত হতে পারে। আর ক্রিয়েচার বলার কোনো মানে হয় না, কারণ তোমরা স্ট্যান্ড থেকে হয়তো বুঝে গেছো পুরোপুরি যে কি হতে পারে। এই নেটটা খুবই ছোট হয়ে গেছে, আমি খুব শীঘ্রই একটা বড় নেটের ব্যবস্থা করবো। হ্যাঁ, ছোট মাম, ছোট মাম। এখানে আমি রিলিজ করবো, আর আমি ওটাকে ধরে নিয়ে এসেছি এখানে রিলিজ করার জন্য। হামলাই নিবি না, দূরের দিন। তো আমি এটাকে ধরে নিয়ে এসেছি, আমি এটাকে রিলিজ করে দিলাম আমার ফুললি ওয়াইল্ড সেটআপে। তোমরা যে সেখানে সেটআপটা দেখো, পুরো একটা ওয়াইল্ড সেটআপ, মাঝখানে একটা ছোট্ট পন্ড হয়ে রয়েছে, এর মধ্যে আবার ফুলও হচ্ছে, একদম পুরো একটা হেভি ব্যাপার আছে এখানে। রিলিজ দিস ক্রিয়েচার টু দ্য রেডিয়াস স্লাইডার। দাদা তো দেখি বাস ছেড়ে দাও। দাদা রেডি দিদি, কেন গিয়ে যা সাইড দিক, সাইড দিক, সাইড দিক। আমার নাম আরো কাজ।